সন্ধ্যা আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, ঋতুরাজ বসন্তের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং কবি ও সম্পাদক ইমরান মাহফুজের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী স্টোনস টু। বেলা 11টা থেকে সন্ধ্যা 7:30টায় এই সময় প্রদর্শনী চলবে 18 মার্চ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী বিপুল শার একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুরতায় পথ চলা 2। প্রদর্শনী চলবে 25 মার্চ পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ জাহিদ ইকবালের একক প্রদর্শনী ইনফরমাল। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8:30 এই সময় প্রদর্শনী খোলা থাকছে 29 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে শিশুতোষ নাটক টাটা টাইম মেশিন। আমার নাম হচ্ছে মিতুল, আর এ হচ্ছে তিশা, আর এ হচ্ছে তাতা। মিতুল মিতুল না মিতুল মিতুল ঠিক আছে মিতুলই সই। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায়, সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আজই চলে আসি? সত্যি? তাহলে তো খুবই ভালো হয়। আমি এক্ষুনি মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। শুনুন শুনুন না, এত ঘটা করে জানাতে হবে? আমি জাস্ট আপনার মার হাতের এক কাপ চা খেয়ে চলে আসবো। রাত 9টায় প্রচার হবে হাসান শিকদার ও সূর্যদীপ্ত সূর্যর পরিচালনায় একক নাটক ওঙ্কার। যারা কথা বলতে পারে না তারা কি কানে শুনতে পায়? তাহলে ভাবে মিছুদের শব্দ কিভাবে টের পায়? রাত 11:15 দেখবেন ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইট। রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বেটস। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কবি ও সম্পাদক ইমরান মাহফুজ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি, আপনি? এই তো জি, ভালো আছি। তো আজকে তো অনন্য ব্যক্তিত্ব আবুল মনসুর আহমদের 118তম মৃত্যুবার্ষিকী। তো আমরা সবাই তাকে অনেক শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি। তো তাকে নিয়ে আপনি অনেক গবেষণা করেছেন, অনেক কাজ করেছেন, আপনার প্রকাশনা একটা বইও বের হয়েছে। তো প্রথমে আজকের দিনে তার সম্পর্কে আমরা কিছু কথা জানতে চাচ্ছি। সেই অর্থে না, আমি চেষ্টা করেছি, কারণ আবুল মনসুর আহমদ এমনই এক ব্যক্তি এবং তার যে কাজ তাকে স্মরণ করে রেখেছে সেটা আমি কাজ করলেও যেমন উনি স্মরণীয়, তেমনিভাবে না করলেও তিনি সেই ব্যক্তি থাকবেন। কিন্তু কাজ করার কারণে আমার বোধ হয় একটি দায় মুক্তি, সমাজের দায় মুক্তি থেকে বা মুক্ত হওয়ার জন্যই আমি কাজ করেছি আমার ভূদের জায়গা থেকে। আচ্ছা, আবুল মনসুর আহমদ 1898 সালে ময়মনসিংহের ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রত্যেকটা ব্যক্তি আমরা দেখি যারা বিখ্যাত হয়ে যান বা বিখ্যাত হন, তাদের আসলে জন্মকাহিনীগুলো শুনতে খুবই মজার হয়। তেমনিভাবে আবুল মনসুর আহমদের একটি খুব চমৎকার গল্প আছে তার জন্ম নিয়ে। আবুল মনসুর আহমদ যখন জন্মগ্রহণ করেন তিনি তখন সবাই ভেবেছে যে এটি মৃত্যু সন্তান প্রসব করেছে আবুল মনসুর আহমদের মা। এই ভেবে বাচ্চাটিকে যে ঘরে জন্মগ্রহণ করেছে তার পিছনে আঙ্গিনায় রেখে যে সুপারির খোলে রাখা হয়। একটি অশুভ ইঙ্গিত, বাচ্চা হয়েছে তাও মৃত্যু। এখন সবাই তার মাকে নিয়ে টানা চেষ্টা করছে কীভাবে তাকে সার্ভাইভ করা যায়, তার কীভাবে সেবা চেষ্টা করা যায়। বাচ্চা তো মারাই হয়েছে, এটা নিয়ে খুব টেক কেয়ার করছে না। এদিকে আবুল মনসুর আহমদের নানা তিনি খুব আবেগী হয়ে তাৎক্ষণিকভাবে ছুটে আসলেন 1 ঘন্টা পরপরই।
এসে মেয়ের কাছে না গিয়ে নাতির কাছে গেলেন। এক থেকে দুই মিনিট দাঁড়িয়ে দেখলেন তার জ্ঞান আছে, এখনো প্রাণটা আছে। তাই মাইমনসিংয়ের আঞ্চলিক ভাষায় এসব ছোট্ট বাচ্চাদেরকে গ্যান্দা বলা হতো। আচ্ছা, বলছে এটা গ্যান্দা তো মরে নাই, সে তো জ্যান্দা। সবাই তো হচ্ছে উঠে তখন তাকে আবার নিলেন, কাঁথা মরিয়ে দিলেন। সে ছিল আবুল মনসুর আহমদ জন্মটা। আচ্ছা, বেশ মজার। এভাবে আবুল মনসুর আহমদের আসলে জন্মের বা বেড়ে ওঠার সাথে সাথে তিনি এমন কিছু কাজ করতে লাগলেন যেটা অন্যদেরকে একেবারে আশ্চর্য হওয়ার মতো করে কাজ করছেন। তিনি যখন পঞ্চম শ্রেণীতে পড়তেন তার তৎকালীন সময় জমিদারের শাসন ছিল আর তারা ছিল প্রজা। আবুল মনসুর আহমদের যে পরিবার তারা ছিল, তারা সবাই আসলে আমরা এখনও দেখি যারা ক্ষমতাসীন তাদের একটু সেবা শুশ্রূষা করে কোনো রকমভাবে তাদের একটু দয়ার পরবশ হতে, তারাও চেয়েছিলেন একদিন দয়ার পরবশ হয়ে আবুল মনসুর আহমদের পরিবার তাদেরকে তখন একটা মানে শখের বসে বসি বাওয়া হতো তাদের। আবুল মনসুর আহমদ অনেক বড় একটা পুকুর ছিলেন, সে পুকুরে তাদেরকে আমন্ত্রণ করলেন যে জমিদার সাহেব আপনারা আসেন, আপনাদের আয়োজন করে আজকে দুপুরে আমাদের এখানে খাবেন এবং বসিতে মাছ ধরে যাবেন। আবুল মনসুর আহমদ সেই সময় পরিকল্পিতভাবে তাদারা যে পাড়ে বসেছিলেন তার বিপরীত পাড়ে বসে আছেন আবুল মনসুর আহমদ। সে বসে ফেলল, তার এখানে আধা ঘন্টার মধ্যে তিন থেকে চারটি মাছ চলে আসলো, এদের এখানে এক ঘন্টার মধ্যেও আসলো না। তখন জমিদার এখান থেকে একজন বজা বললো যে এ কি দিয়ে বাসছিস রে, আমাকে দিয়ে যাতো। তখন বললো যে তোর দরকার হলে তুই নিয়ে যাতো। এরা তো স্ট্রেঞ্জ হয়ে গেলেন, বাচ্চা ছেলে তুই করে বলতেছে যেখানে তার বাবা দাদা সবাই আপনি করে বলছে। তো সেই সময় মানে বিষয়টা হয়ে তারা আর ওই কাজটা ওখানে ইস্তফা করে তার বাপ চাচাকে ডাকলেন, বেয়াদব ছেলে আমাদের কি বললো, তোমরা আমাদেরকে দাওয়াত করে অপমান করেছো। তারপর আবুল মনসুর আহমেদের দাদা তার কান ধরে এসে দাঁড় করলেন, বলে যে ক্ষমা চেয়ে নেয়, চিনিস না। বলে আমি কেন ক্ষমা চাইব, বলে ক্ষমা চাইবে না, তারা জমিদার। বলে জমিদার যদি হয় সে তো মানুষ, সে মানুষ হয়ে যদি তোমাদেরকে আপনাদেরকে তুই বলতে পারে তাহলে আমিও তো মানুষ, তাই তাদেরকে তুই বলতে পারি। এই যে দেখেন জমিদার প্রথার সেই সময় ক্ষমতার বিরুদ্ধে অনৈতিক যেটা কাজ সেই কাজের বিরুদ্ধে সেই সময় ছিলেন। তারপর তিনি যখন সপ্তম শ্রেণীতে উঠলেন 1913 সালে ময়মনসিংহের বিখ্যাত একটি স্কুল মৃত্যুঞ্জয় স্কুল নামে পরিচিত, এখনও আছে, সেখানে তিনি সপ্তম শ্রেণীতে পড়ছেন। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় আবুল মনসুর আহমদ কী করলেন, আরও গাল্পিকভাবে পুরো দেশে সেই সময়ের সেই সমাজের মানুষকে হচ্ছকিয়ে দিলেন একেবারে। কেমন, সে সময় রীতি ছিল আরবিতে মিলাদ পড়ানো মুসলমানদের রীতি অনুসারে। আবুল মনসুর আহমদ ভাবলেন আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আরবিতে মিলাদ পড়ব কেন। তিনি বললেন যে এই বছর থেকে বাংলায় মিলাদ হবে। এই কথা বলার সাথে সাথে যারা সে সময় পণ্ডিত ছিলেন, পণ্ডিতরা সচরাচর বাংলায় তখন পছন্দ করতেন, ছেলেটিকে একেবারে মাথায় করে উঠলেন। আর যারা আরবিতে আছে তারা একেবারে হতাশ হয়ে গেলেন যে আমাদের আরবিতে আর মিলাদ হবে না। কিন্তু ইনি পরবর্তীতে যখন পণ্ডিতরা সহ তার বন্ধু বান্ধবরা সহ এই নিয়ে কথা বলতে লাগলেন তার একটা বিশাল জনগোষ্ঠী হয়ে গেল। তখন ওই বছর থেকেই বাংলাদেশে প্রথম বাংলায় মিলাদ চালু হলো। আচ্ছা, আপনি একটা বিষয় খেয়াল করেন যে ছোট্ট একটি ছেলে এত অল্প বয়সে বাংলার প্রতি যে প্রেমটা ছিল, শুধু বাংলার প্রতি নয় সেই সময় রাজা প্রজাদের সাথে তার ব্যবহার, ছোটবেলা থেকে আসলে উনি অনন্য ছিলেন। তো আমরা তার সম্পর্কে আরো কিছু জানবো, কিন্তু আমাদের দেশে তো এরকম আরো অনেক ব্যক্তিত্ব আছে, কিন্তু এই আবুল মনসুর আহমদকে নিয়ে আপনার কাজ করার আগ্রহটা কেন হলো? আমি খুবই সুন্দর একটি পয়েন্টে আসছেন। আসলে দেখেন আবুল মনসুর আহমদের আপনি যদি দেখেন তার একটি বিখ্যাত বই আছে আয়না, ফুড কনফারেন্স এবং আপনার গালিবারের সফরনামা, এগুলো হচ্ছে রম্য গ্রন্থ। তার আত্মজৈবনিক গ্রন্থ হচ্ছে আত্মকথা এবং তার রাজনীতির আত্মকথন হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। আয়না বের হয় 1935 সালে, আজকে 2016 সালে এসে সেটির 80 বছর পূর্তি হয়। এটির আবেদন এখনও কমেনি, অথচ তাকে নিয়ে কোনো ধরনের মূল ট্যাক্সের বাইরে খুব চোখে পড়ার মতো কোনো কাজ হয়নি। বিচ্ছিন্নভাবে কাজ হয়েছে তার রম্য নিয়ে দুই একটি কাজ। আবুল মনসুর আহমদ বিখ্যাত একজন সম্পাদকও ছিলেন, তার সম্পাদিত পত্রিকা ইত্তেহাদ। আচ্ছা, রাজনীতি করেছেন, সোহরাওয়ার্দীর প্যানেলে উনি শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরবর্তী সময়ে তিনি প্রধানমন্ত্রীও ছিলেন অস্থায়ী। তাহলে আপনি দেখেন রাজনীতি, সাংবাদিকতা, লেখালেখি, এত বড় একজন মানুষ
অথচ তাকে নিয়ে যদি এই ধরনের কাজ ওভাবে না হয় তাহলে আমাদের প্রজন্ম কিভাবে জানবে যে আমাদের এই বাংলাদেশের রুট কোথায়, শিকড় কোথায়, তারা কেমন ছিল, কি ভেবেছে? ওই ভাবনার, ওই বোধের জায়গা থেকে আমি কাজটি করেছি, সেটি প্রথমা থেকে বেরিয়েছে। প্রথমে আমি কালের ধ্বনি, আমার সম্পাদিত পত্রিকা, ওখানে বিশেষ সংখ্যা করেছি, তার পরবর্তীতে ওখান থেকে এই সংখ্যা হয়। এখানে বিভিন্ন জনের লেখা নিয়ে আমি সম্পাদনা করেছি। হ্যাঁ, রাজনীতিবিদ ছিলেন, সাহিত্যিক ছিলেন, তারপর হচ্ছে আপনার আপনার সম্পাদনা করেছেন, লেখালেখি করেছেন। সাহিত্যের মাধ্যমটা আমরা একটু জানতে চাচ্ছি যে কোন বিষয়ের উপর লিখতে উনি আসলে বেশি পছন্দ করতেন? আবুল মনসুর বিশেষ করে গল্প লিখেছেন এবং গল্প লিখে উনি খ্যাতি পেয়েছেন, আর গল্পের জায়গাটি ছিল রম্য গল্প। আমরা রম্য বা স্যাটায়ার যাই বলি, সেটা তথাকথিত রম্য নয়। সেখানে প্রতিটি রম্যই ছিল সমাজের সচেতনামূলক মেসেজ ছিল, বার্তা ছিল। আবুল মনসুর আহমদের উল্লেখযোগ্য কিছু বই সম্পর্কে যদি আমাদের বলতেন। আবুল মনসুরের মধ্যে উল্লেখযোগ্য বই পাঠকরা ইতিমধ্যে জেনেছেন, তারপরও আমি আসলে আপনাদের সুবিধার্থে শেয়ার করছি। ওছাড়া কিছু নয়, তার বিখ্যাত বই আয়না, ফুড কনফারেন্স, আত্মকথা এবং আমার দেখা রাজনীতির 50 বছর। তো আপনি আরেকটা দিন দেখেন, পাশাপাশি এই যে শুধুমাত্র বাংলা নিয়ে ভাবেননি, তিনি তৎকালীন সময়ে আল কোরআনের নসিহত নামে একটি বইও করেছেন, যেখানে তার ইচ্ছে ছিল যে আল কোরআন প্রতিটি ঘরে ঘরে মানুষ পাঠ করবে, এবং ময়মনসিংহের তৎকালীন সময়ের আঞ্চলিক ভাষায় তিনি অনুবাদ করেছেন। তাহলে তার জায়গা ছিল মানে শুধুমাত্র জাতীয়তাবাদ নয়, ধর্মান্ধতা নয়, তিনি একই সাথে জাতীয়তাবাদকে ধারণ করে ইনি ছিলেন অসাম্প্রদায়িক একজন মানুষ। তেমনিভাবে হুজুর কেবলা যখন লিখেছেন আল কোরআনের নসিহত, তিনি লিখেছেন মানে আল কোরআন কোরআনও পড়তে ভালোবাসতেন, আবার হুজুরদের তথাকথিত হুজুরদের বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে আপনি একটা বিষয় দেখেন, একটা মানুষ কতটা উদার, কতটা হৃদয়বান হলে সাগরের মতো, যার হৃদয় না হলে এমন কিছু ভাবতে পারেন। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যে আবুল মনসুর আহমদ নিয়ে একটি স্মারক গ্রন্থ বের করেছেন, এর পরেও কি আরো কোনো ব্যক্তিকে নিয়ে আপনার এরকম প্ল্যান আছে বা কাজ করছেন? আবুল মনসুর আহমদ সহ যারা তৎকালীন ছিলেন, মোতাহার হোসেন চৌধুরী, কাজী আনোয়ার হোসেন এর বাবা, সেবা প্রকাশনীর তৎকালীন সময় যে শিক্ষা গোষ্ঠীর সাথে যারা জড়িত ছিলেন, আবুল ফজল, আমি এদেরকে নিয়ে কাজ করতে চাই। পরবর্তীতে আমার কাজ আমি যাকে নিয়ে করছি, আব্দুল কাদির, কবি, সম্পাদক এবং নজরুল গবেষক ছিলেন, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা গোষ্ঠীর যে শিক্ষার আন্দোলন ছিলেন, শিক্ষা পত্রিকা বের হতেন, সে শিক্ষার অন্যতম উদ্যোক্তা এবং প্রকাশক ছিলেন আব্দুল কাদির। তার বাড়ি কুমিল্লা বাউনবাড়িয়ায়, তাকে নিয়ে আমার সামনে কাজ খুব শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে। এর আগেও তো আপনার বেশ কিছু বই বের হয়েছে, তো এখন পর্যন্ত কয়টি বই বের হয়েছে এবং নামগুলো যদি বলতেন বইয়ের? আসলে আমার এই পর্যন্ত মৌলিক কোনো কাজ, আমি মৌলিক বলতে আমার নিজের যে সৃজনশীল জায়গা সেটা আমি করিনি, আমার বোধহয় আরও প্রস্তুতি নিচ্ছি। কিন্তু সম্পাদনার জায়গাটা আমার বোধহয় আমি করছি এই জন্যে যে আমি যখন এই আমার শিকড় নিয়ে পড়ছি, আমার মনে হচ্ছে যে না, এই এই বিষয়টা নিয়ে কাজ করা উচিত, এই বিষয়টা নিয়ে কাজ করা উচিত। সেক্ষেত্রে ওই কাজগুলো এভাবেই হচ্ছে। যেমন আমার আগে একটি বই বেরিয়েছে যৌথ সম্পাদনায় হেলাল হাফিজের উপরে, স্বপ্নের ফেরিওয়ালা। তার পরবর্তীতে আবুল মনসুরের সার গ্রন্থ বেরিয়েছে, আগামী মাসে খুব শীঘ্রই বের হচ্ছে বাংলাদেশের গণহত্যা নিয়ে 100টি বই লেখা হচ্ছে মুনতাসির মামুনের তত্ত্বাবধানে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অর্থায়নে মুক্তিযুদ্ধ ট্রাস্ট বাজারে আনবেন। সেখানে 43 নম্বর বইটি আমি লিখেছি গণহত্যার উপরে, আমি বেছে নিয়েছি আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, মেহেরপুরকে। তো ওই গণহত্যা নিয়েও বইটি আসলে পাঠকরা মানে গণহত্যার কি বিমর্ষ কাহিনী ছিল কখন আনবো এখনো বলতে পারছি না, আমার বোধহয় আরো প্রস্তুতি নেওয়া জরুরি আমি মনে করছি। কারণ আসলে এত পরিমাণ বই বের হচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি, না জানি আমার বইটি কোন আবর্জনার নিচে পড়ে যায়। তো আজকের এই দিনে এই আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকীতে আপনার কাছ থেকে তাকে নিয়ে অনেক কিছু জানতে পারলাম, আমাদের অনেক ভালো লাগলো, এবং শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও এই অনুষ্ঠানে এসে পাঠক শ্রোতাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে পেরে আমি আনন্দ বোধ করছি, এবং সেই সাথে সবার ভালোবাসা চাই যেন এই কাজের সাথেই আমি থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস শুভ সন্ধ্যা @ntvpt.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpt.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।